প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমরা এসে পড়েছি শাহজাহান শেড মার্কেটে। তো দর্শক আজকে আমরা যে দোকানে এসেছি এই দোকানটি দেখতে পাচ্ছেন যে একটি বোরকার দোকান। তো দোকানটির নাম হচ্ছে নিউ মাসুদ বোরকাহা বাজার। তো এখানে কিন্তু আপনারা যত ধরনের হোলসেল বোরকা নিতে চান, যারা নাকি বোরকা ব্যবসা করছেন বা করবেন চিন্তা করছেন, তারা কিন্তু আপনারা এই দোকান থেকে এই বোরকা কালেকশনগুলো নিতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন আইটেমের আপনারা বোরকা পেয়ে যাবেন, এক কুচি দুই কুচি এবং বিভিন্ন ধরনের যত ধরনের বোরকা কালেকশন রয়েছে। তো সব ধরনের কালেকশন কিন্তু তারা এটা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকেন। তো যে এখানকে যে ভাইটি রয়েছে, তো আমরা ভাইটির সাথে কথা বলবো। তো এই ভাইটি কিন্তু যখন এই দোকান আসবেন তো তখনই কিন্তু এই ভাইটিকে পাবেন নাকি ভাই? হ্যাঁ, আপনি তো সবসময় দোকানে থাকেন। হ্যাঁ, বেশিরভাগই আমার থাকা হয়। বেশিরভাগই ভাইটি তা পাবেন আপনারা। তো এই ভাইটির নামে কিন্তু মাসুদ ভাই, তো এই দোকানের মালিক। তো ভাইয়া, আপনার দোকানে মানে কী কী ধরনের কালেকশন আছে একটু বলবেন। সালামু আলাইকুম। আমার এখানে মোটামুটি অনেকগুলো আইটেমের কালেকশন আছে। সালামু আলাইকুম। আমার এখানে মোটামুটি অনেক আইটেমেরই বোরকা আছে, যেমন আপনার এক কুচি, দুই কুচি, তিন কুচি, তারপরে মিশরি কাপ্তান, পরি বোরকা, তারপরে আছে আপনার এমনি প্লেন বোরকা, তারপরে কুটি বোরকা, বিভিন্ন আইটেমের খিমার আছে, তারপরে একদম কম রেঞ্জের থেকে শুরু করে হাই রেঞ্জের পর্যন্ত মাল আছে। আচ্ছা, তো আপনাদের মানে দোকানে মানে বাচ্চাদের কোনো কালেকশন রয়েছে? হ্যাঁ, বাচ্চা খিমার আছে আমার কাছে। তো আজকে আমাদের কি ধরনের কালেকশন দেখাবেন একটু দেখান। মোটামুটি আমি প্রথম কমেন্স থেকে শুরু করি। জি, যেমন এটা হচ্ছে আমাদের এখানের মধ্যে মোটামুটি একদম কম প্রাইজের মধ্যে হালকা কাজ, হালকা পাথরের কাজ করা আছে। আচ্ছা, এবং ফুল কাজ করা আছে এবং ঘেরটাও মোটামুটি অনেক বড়। এটা সাইজ হচ্ছে 52-54-56 সাইজ। আচ্ছা, এটা কি কাপড়ের? এটা হচ্ছে অ্যালেক্স কাপড়। অ্যালেক্স কাপড়ের হাতাটা দেখি, হাতাটা কিন্তু হাতাটা হচ্ছে মৌসুমি হাতা। আচ্ছা, হাতাটা বাহ, এবং রিফিট করা আছে, বসানো রয়েছে না? হ্যাঁ, প্রতিটা মালেই রিফিট বসানো আছে। এটা দেখি বুকেটটা, বুকের সাইজটা খুব সুন্দর, পুরো পুঁতি বসানো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের না? হ্যাঁ, এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের। আচ্ছা, তো এটা প্রাইসটা কেমন পড়বে? এটার প্রাইসটা পড়বে 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এটা সাইজ আছে তো? এটা সাইজ আছে 52-54-56। আচ্ছা, তো যে সাইজে নেবে দাম কি সেম এখানে? হ্যাঁ, সবগুলোর দাম সেম। আপনার সর্বনিম্ন 3 পিস মাল নিতে হবে, এক এক কালার 3 পিস, বোরকা নিলে এক এক কালার 3 পিস। তো কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় কুরিয়ার, তো সর্বনিম্ন কত টাকার মাল হলে আপনি কুরিয়ার দেখা যাচ্ছে? যদি সে 6 পিস মাল চায় সেটাও আমি কুরিয়ার করতে পারবো, সমস্যা নেই। আমাদের এই কাছেই কুরিয়ার সার্ভিস আছে। অনেকগুলাই ঘেরটা বেশ বড়। ঘেরটা কত রয়েছে ভাই? ঘের আপনার 120-125। 125-125, এবং এগুলো কি পুঁথি বসানো নাকি? পুঁথি বসানো প্লাস পাথর বসানো, গোড়া পাথর বসানো এবং পুঁথি বসানো রয়েছে নিচের দিকে, নিচের সাইডটা দিকে। ব্যাক সাইডও কি আছে এরকম নাকি? না, ব্যাক সাইডটা আমাদের শুধু রিপিট বসাইছি আমরা। আচ্ছা, শুধু রিপিট বসানো রয়েছে এবং সামনে সার কিন্তু খুব সুন্দর পাথর, ফুলের মানে পাথর দিয়ে বসানো। এটা হাতাটাও একটু অন্যরকম আর কি, ডাইরেক্ট মৌসুমি হাতা না। আচ্ছা, তো এটার দাম পড়ছে কত? এটার দাম পড়তেছে 420 টাকা। 420 টাকা। এবং বুকে মিলে কিন্তু খুব সুন্দর ফুলের কাজ দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করেছেন ভাইয়াটি। আচ্ছা, এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের না? অ্যালেক্স কাপড়ের। এটা হচ্ছে 420 টাকা। 420 টাকা। আচ্ছা, এটা হোলসেল প্রাইস? হোলসেল প্রাইস। আচ্ছা, বা এটা হচ্ছে আরেকটা ডিজাইন না? খুব সুন্দর কিন্তু ডিজাইন, এটা সিম্পলের মধ্যে অনেক বেশি যে গর্জিয়াস তা না। আচ্ছা আচ্ছা, সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর মানে কাজ করে মানে বোরকাটা খুব সুন্দর করেছেন আর কি। সুন্দর পাথর বসানো রয়েছে, ফুলের কাজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বুকে কিন্তু খুব সুন্দর স্টোন বসানো রয়েছে এবং পাথরও বসানো, পুঁতি বসানো রয়েছে না? আচ্ছা, এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের। আচ্ছা, তো এটার প্রাইসটা কেমন পড়ছে? এটা পড়া যাবে আপনার 380 টাকা। 380। আচ্ছা, এটা কি কাপড়? অ্যালেক্স কাপড়। আচ্ছা, এটা সাইজ রয়েছে কয়টা? 52-54-56। 52-54-56। আচ্ছা, যেমন এই এই ডিজাইনটাও খুব সুন্দর, এটার মধ্যে মোটামুটি অনেকগুলো ফুল লাগানো আছে, রিফিট লাগানো কিন্তু। হ্যাঁ,
প্লাস পাথর আছে এটার মধ্যে আপনার কালা হচ্ছে চারটা আচ্ছা এর ঘের কতটুকু ভাই ঘের 120 120 এর ঘের এবং সুন্দর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কাপড়ে ফুল দেওয়া রয়েছে না এবং ফুলের সাথে পাইস্টোন দেওয়া পুতি দেওয়া রয়েছে অনেক কিছু দিয়ে দেয়া কিন্তু খুব সুন্দর করা হয়েছে ডিজাইনটা এবং বুকের মধ্যেও কিন্তু বুকেও দেওয়া আছে সুন্দর স্টোন ফুলেরই পাচ্ছেন এবং বুকের নিচেও দেওয়া আছে এবং হাতেও দেওয়া আছে এবং এটা মৌসুমি হাতা আচ্ছা তো বাইরা প্রাইসটা কেমন পড়ছে এটা প্রাইসটা পড়ছে 450 টাকা এটা হচ্ছে 450 টাকা এটা কি কাপড়ে ভাইয়া এটাও এলেক্স কাপড়ে আচ্ছা এটা কাস্টার জন্য আর কি কাস্টার জন্য রেট একটু বাড়ছে কাজ যেরকম গর্জিয়াস হবে মালের রেটটা মালের রেট একটু বাড়বে আচ্ছা এরপর আমরা কি কালেকশন দেখব এটা হচ্ছে আপনার এক কুচি বোরকা আচ্ছা এটার মধ্যে আমরা একটু এক্সট্রা করে এখানে স্টোন দিয়েছি তারপর বোতাম ব্যবহার করছি এটা মার্কেটে অনেকে বোতাম টোতাম ছাড়া তারপর আপনার স্টোন ছাড়া ব্যবহার করতেছে প্লাস মালের ঘেটটাও মোটামুটি বাহ মালের ঘেটা কত রয়েছে ভাই এটা মালের ঘের আছে 140 140 ঘের রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এক কুচির বোরকা খুব সুন্দর কিন্তু এটা দেখতে পাচ্ছেন এবং পুরো বডিতে কিন্তু সাইডে আপনার স্টোন বসানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় করে মানে বোতামও রয়েছে নাকি হ্যাঁ বোতামও আচ্ছা তো এটা কি কাপড়ের ভাই এটা চেরি কাপড় চেরি কাপড় এবং হাতাটা কিন্তু আপনার বাটিক চেরিটা আচ্ছা এবং হাতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুচি দেওয়া রয়েছে নাকি এগুলো হ্যাঁ হাতা ইলাস্টিক সিস্টেম কুচি করা আচ্ছা আচ্ছা তো এটার দামটা কত পড়ছে একটু বলুন এটার দামটা পড়তেছে হলো 600 টাকা 600 টাকা আচ্ছা এক কুচির বেটটা হচ্ছে 600 টাকা এটা কি এলএস কাপড় এটা চেরি কাপড় চেরি কাপড় এলএস কাপড় বাটিক চেরি না এটা আমার কাছে এলএক্সটা নাই আমি এলএক্সটা এটা করি নি আচ্ছা আচ্ছা এরপরে আমরা কি দেখবো ভাই দুই কুচির বোরকা নাকি এটা দুই কুচি এটা এখন আমরা দেখবো দুই কুচির বোরকা এই যে দেখতে পাচ্ছেন বা এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর কিন্তু হাতাটা এটা হচ্ছে বুকের পোর্শন আর এটা হচ্ছে নিচের সাইডটা দেখতে পাচ্ছেন দুই কুচির বোরকা কিন্তু ফিতা দেওয়া রয়েছে আসলে দাদা একটু স্বাস্থ্য হেলদি বা একটু চিকন তারা কিন্তু যে কোনো সাইজ করে নিয়ে পড়তে পারবে আচ্ছা এটা হচ্ছে খুব ঘেরটা কিন্তু খুব বড় এটা কি কাপড়ের ভাই এটা হচ্ছে রে বাটিক চেরিটার আচ্ছা বাটিক চেরি অরিজিনাল বাটিক চেরি আচ্ছা আচ্ছা তো এটার দাম কত হচ্ছে এটার দাম হচ্ছে আপনার 610 টাকা 600 টাকা সর্বনিম্ন রাখা যাবে আর কি 600 টাকা রাখা যাবে সর্বনিম্ন 600 টাকা রাখা আচ্ছা এর নিচে রাখা যাবে এর নিচে এটা রাখা যাবে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এরপর আমরা খিমারে চলে যাব নাকি না এখনো আরো কিছু বোরকা আছে আচ্ছা আচ্ছা আমার দেখান একটু কি কি ধরনের কালেকশন রয়েছে এরপর আরো আচ্ছা এরপর আমরা আরেকটা কালেকশন দেখব এটা আছে কোটি বোরকা কোটি বোরকা আমরা এখন কোটি বোরকা চলে এসেছি এটা হচ্ছে কোটি বোরকা এটা ডবল পার্ট নাকি হ্যাঁ এটা ডবল পার্ট আচ্ছা ভিতরে একটা পার্ট আছে বাইরে একটা পার্ট আচ্ছা উপরে একটা পার্ট এবং নিচে কিন্তু আরেকটা পার্ট পেয়ে যাচ্ছে এবং এটা হাতাটাও একটু ভিন্ন এবং হাতাটা কিন্তু একটু ভিন্নতা রয়েছে না আচ্ছা হাতাটার ঘেরটা তো মনে হয় বেশ বড় হ্যাঁ অনেক আচ্ছা হাতাটার ঘেরটা কিন্তু বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো বডিতে কিন্তু স্টোন বসানো রয়েছে নিচেও রয়েছে এটা হচ্ছে ডবল পার্ট এটা কি কাপড়ের ভাই এটা হচ্ছে রে এটা হচ্ছে এই কাপড়ে তো এটা প্রাইসটা কত পড়ছে এটা প্রাইস পড়তেছে আপনার 700 টাকা 700 টাকা এটা আপনাদের কয়টা কালার হবে বা ডিজাইন এটা কালার হবে আপনার 7টা কালার 7টি কালার হবে আর ডিজাইন ডিজাইন এটা একটা ডিজাইন একটাই ডিজাইন একটাই থাকবে এটা ডিজাইন একটা আছে আর একটা ডিজাইন আছে আচ্ছা আর ডিজাইন আছে এরপরে আমরা কি দেখব এটা হচ্ছে কোটির মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা বাও খুব সুন্দর কিন্তু বোরকাটা দর্শক এটা ওটার থেকে আরেকটু গর্জিয়াস আচ্ছা এটা থেকে আরেকটু গর্জিয়াস আর যে কোনো বিয়ে বাড়িতে পার্টিতে কিন্তু পার্টি পার্টি বোরকা হিসেবে ইউজ করা শাড়ি পরতে চায় না তো সেই হিসেবে কিন্তু এই বোরকাগুলো পরে যেতে পারবে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর কিন্তু বোরকা একটু পাথরের গ্লেজটাও খুব সুন্দর আচ্ছা আচ্ছা ঘেরটা কতটুকু রয়েছে ভাই এটা ঘের আছে আপনার 115 ইঞ্চি আছে 115 ইঞ্চি এটা ডবল পার্ট নাকি ডবল পার্ট আচ্ছা এটা হচ্ছে ডবল পার্টের আপনারা দেখতে পাচ্ছেন হয়ে যায় আচ্ছা খুব সুন্দর কিন্তু কাজটা এগুলো আর উঠে যাবে না তো না না এগুলো উঠলে অনেক সময় লাগবে সময় লাগবে আচ্ছা এটা কি কাপড়ের ভাই এটাও চেরি কাপড় আচ্ছা তো এটা প্রাইসটা কত পড়ছে এটা রাখা যাবে হলো 750 টাকা 750 টাকার হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এরপর এটা আপনি নিতে হবে তিনটা সাইজ আর কি সর্বোচ্চ তিনটা সাইজ হবে আচ্ছা তিনটা সাইজ যদি নেয় তাহলে কি সাইজ মিলে নিতে হবে হ্যাঁ 52 54 56 আচ্ছা এটা হচ্ছে এটার নাম দিয়েছি আমরা পরিবর্কা আচ্ছা পরিবর্কা পরিবর্কা নিউ কালেকশন এটা হ্যাঁ নিউ কালেকশন বাও এটা কি হাতা কাজটা হচ্ছে সম্পূর্ণটাই এখানেও পাথর সামনে পাথর আচ্ছা প্লাস পিছনেও পাথর দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হাতা ভিতরে এটা হাতাটা এটা হাতা আছে ভিতরে আচ্ছা আচ্ছা মানে হাতার উপরে আর একটা পাড় দেওয়া রয়েছে আর একটা পাড় দেওয়া এটা অনেকটা অনেকের আবায়ার মতো এর ভিতরে কিন্তু হাতাটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিবর্কা এবং প্লাস এখানে যে বেলটা আছে এটা আচ্ছা এটা বেলটা সম্পূর্ণ আলগা বেল আচ্ছা এটা ইচ্ছা করলে কেউ হিজাবের সাথে যে মাথায় বাঁধে সেটাও ব্যবহার করতে পারবে সেটাও বাঁধতে পারবে আচ্ছা
খুব সুন্দর কিন্তু বোরকাটা পরি বোরকা পরি বোরকা আচ্ছা এটা কয়টা কালার হবে ভাই এটা কালার আছে আটটা কালার আটটি কালার রয়েছে আচ্ছা এটা কি কাপড়ের হয় এটাও চেরি কাপড় চেরি কাপড় এটা প্রাইসটা কেমন এটা প্রাইসটা পড়তেছে 950 টাকা 950 টাকা আচ্ছা এরপর আমরা কি দেখব ভাই এরপর আমরা তিন কুচি দেখতে পারি তিন কুচি দেখব আচ্ছা ঠিক আছে আমরা দেখুন তিন কুচি দেখব দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আসলে সব তো দেখানো সম্ভব না আমরা কিছু কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আপনারা তাদের ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নম্বরে ফোন দিয়ে অর্ডার করে এটা হচ্ছে তিন কুচি আচ্ছা এটা হচ্ছে তিন কুচি একটু এটা গেটটা একটু ধরো তো ভাই এটা মানে গেটটা কতটুকু আছে এটা ঘের আছে 250 ইঞ্চি 250 ঘের আচ্ছা এটা হচ্ছে তিন কুচি এই যে একটা কুচি এই একটা কুচি এই একটা কুচি নাকি এই তিনটা কুচি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে কয়টা কালার হবে এটা আমার কাছে কালার আছে আটটা কালার আটটি কালার রয়েছে এটা কি কাপড়ে চেরি কাপড় চেরি কাপড় এটার প্রাইসটা কেমন এটা প্রাইসটা দিছি আমি 630 টাকা 630 টাকা আচ্ছা এটা আছে মিশরীয় কাপ্তান আচ্ছা মিশরীয় কাপ্তান এটা তো আপনার দোকানে একদম নিউ কালেকশন একদম সম্পূর্ণ নিউ কালেকশন এবং আমি আশা করি আমাদের এই আশেপাশে কারো কাছে এই মালটা নাই এই মালটা নাই না আচ্ছা এটা সম্পূর্ণ একটু এক্সক্লুসিভ ভিন্ন টাইপের আর কি